আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো শপ আপ রিসেলার। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম শপ আপ রিসেলারে কীভাবে অ্যাকাউন্ট করে। আজকে আমরা দেখব যে শপ আপ রিসেলারে কীভাবে আমরা শপ তৈরি করতে পারি এবং সেখানে আমরা প্রোডাক্ট লিস্টিং করতে পারি এবং ক্যাটাগরি তৈরি করতে পারি, এবং এই প্রোডাক্টগুলো কীভাবে আমরা মার্কেটিং করতে পারি এবং কোথায় মার্কেটিং করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ব্রাউজার ওপেন করলাম এবং লিখলাম shopup.com.bd। আমি আমার shopup.com.bd-তে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেস, এইটা আপনাদের পরিচিত ইন্টারফেস। তো এখানে যারা এই ভিডিওটা নতুন দেখছেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনারা যদি মোবাইল দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে, তারপরে সাইন আপ করে নিতে হবে। এর জন্য আমার প্রিভিয়াস টিউটোরিয়াল রয়েছে, সেখানে আপনারা দেখে আসতে পারেন। এরপর আপনার এখানে রয়েছে ডেস্কটপ ভার্সন, ডেস্কটপে যদি আপনার ডেস্কটপ থেকে আপনি সাইন আপ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। আদারওয়াইজ আপনার কোনো কাস্টমার হিসাবে এখান থেকে কোনো প্রোডাক্ট আপনি দেখতে পাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার ইয়েতে চলে আসছি, আমার অ্যাকাউন্টে চলে আসছি। তো এখান থেকে আমি আজকে যেটা করব সেটা হলো একটা শপ তৈরি করব। শপ অর্থাৎ কোনো ক্যাটাগরি তৈরি করব, সেই ক্যাটাগরিতে আমি প্রোডাক্ট আপলোড করব। তো এখানতে আমি যেটা করব সেটা হলো এখানে আসার পর আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ইন্টারফেস চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে মাই শপ লেখা আছে নিচে, এটাতে ক্লিক করবেন। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাই শপ ক্রিয়েট হয়ে গেছে। আমি ওমেন্স ওয়াচেস করেছি, ওমেন্স ওয়াচেস করেছি। তো আজকে যেটা করব শাড়িজ কালেকশন আমি করব। তো আমি এখান থেকে লিখলাম শাড়িজ কালেকশন দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে অ্যাড করব। অ্যাড করলে আমার এটা একটা ই হয়ে গেল, ক্যাটাগরি হয়ে গেল শাড়িজ কালেকশন। তো এই ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন যে কোনো প্রোডাক্ট নেই। তো আমি এটা, তো এখান থেকে আমি শাড়িজ কালেকশনে আসছি। আসার পর আমার যে শাড়িটা পছন্দ হয় আমি জাস্ট সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু মাই শপ, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে শপ ক্রিয়েট করেছি এখানে শাড়িজ রয়েছে, ওমেন ওয়াচেস রয়েছে, তারপরে মেন্স ওয়াচেস রয়েছে। তো আমি এখান থেকে শাড়িজে ক্লিক করব। ক্লিক করলে অলরেডি আমার এই প্রোডাক্টটা আমার শাড়িজ ক্যাটাগরিতে আমার লিস্টিং হয়ে গেছে। তো আমি এখন যদি আমার শপে চলে যাই, শপে আসলে আমি যদি এখানে শাড়িজে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রোডাক্টটা চলে আসছে। তো এইভাবে আপনারা ক্যাটাগরি অর্থাৎ শপ তৈরি করতে পারবেন। এবং এই শপের আপনার যেটা করতে হবে যে এখানে আপনার লিস্টিং করা হয়েছে এই প্রোডাক্টগুলো নিয়ে এখন আপনি মার্কেটিং করবেন, এবং এখানে যে প্রাইসটা দেওয়া রয়েছে এই প্রাইসের থেকে আপনি কিছুটা প্রাইস বাড়িয়ে তারপরে সেল করবেন। কারণ আপনার এখানে হলো আপনার এটা হোলসেল প্রাইস, এটা আপনাকে এই টাকাটা আপনার শপ আপকে মানে প্রদান করতে হবে। এর চেয়ে বেশি যদি আপনি সেল করতে পারেন সেক্ষেত্রেই আপনি এটা কমিশন পাবেন। তো যেটা করতে হবে আপনাকে যেখানেই প্রমোশন করেন এই যে টাকাটা রয়েছে এই টাকার চেয়ে একটু বেশি টাকা বাড়িয়ে আপনার প্রমোশন করতে হবে। তারপরে সেল যখন হবে তখন আপনি এখানে আসবেন। আসার পর এখান থেকে অর্ডার নাওতে ক্লিক করবেন। অর্ডার নাওতে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি 1750 টাকায় যদি এটা সেল করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কোনো ধরনের আর্নিং করতে পারছেন না। তো আপনি যদি এটাকে 1850 টাকায় যদি সেল করেন, 1850 টাকায় সেল করেন সেক্ষেত্রে আপনি এখানে সেভ করবেন। সেভ করার পর আপনি দেখতে পাবেন যে আপনার ইওর আর্নিং 100 টাকা। তো এখান থেকে আপনি এইভাবে আপনার আর্নিং করতে পারবেন। তো এটার জন্য আপনাকে অবশ্যই যে হোলসেল প্রাইস দেওয়া থাকবে সেই হোলসেল প্রাইসের চেয়ে একটু বেশি বাড়িয়ে আপনাকে মানে সেল করতে হবে।
তবে আপনি যে অতিরিক্ত টাকাটা আপনি বাড়িয়ে যে সেল করছেন সেটাই আপনার কমিশন হিসাবে এখানে কাজ করবে। তো এইভাবে আপনার প্রচুর লোক আপনার এই সাইটে কাজ করছে, আপনিও চাইলে করতে পারেন। তো এটা কিভাবে আপনি সেল জেনারেট করবেন বা কিভাবে সেল বাড়াবেন সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো ইনশাল্লাহ। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।